আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, কেমন আছো? আশা করি ভালো আছো, ইনশাল্লাহ আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, দীর্ঘ দিন পরে হলো তোমাদের সামনে আজ নবম এবং দশম শ্রেণীর ইসলাম অনৈতিক শিক্ষা নিয়ে হাজির হয়েছি। আমি সিদ্দিকুর রহমান, হাটিপাড়া ভূমিক উচ্চ বিদ্যালয়, হাটিপাড়া, মানিগঞ্জ। বর্তমান পৃথিবীতে ইসলাম ধর্মের জনসংখ্যা দ্বিতীয় স্থানে রয়েছে। 2070 সালের মধ্যেই এটি প্রথম স্থানে অধিকার করবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যের প্রতীক। আমরা সকলে জানি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছেন ফ্রান্স। এর জন্যে ফ্রান্স এর উপর আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং ধিক্কার জানাই। আমরা আশা করি অতি দ্রুত ফ্রান্স প্রত্যেকটা মুসলমানের কাছে ক্ষমা চাবে। আমরা যে যার স্থান থেকে এর প্রতিবাদ জানাই, সে যা হোক, আজকে আমাদের তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আসছি সেটা হলো আখিরাত। আখিরাত শব্দের অর্থ হলো পরকাল, মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলে। মানব জীবনে প্রতিটি মানুষের দুটি পর্যায় রয়েছে, একটি ইহকাল, একটি পরকাল। পৃথিবীর প্রত্যেকটা মানুষই, সে যে ধর্মের হোক, সে বিশ্বাস করে প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। অর্থাৎ যার জীবন আছে সে মৃত্যু, তার মৃত্যু আছে। কিন্তু প্রত্যেকটা মানুষ পরকালের উপর বিশ্বাস স্থাপন করে না। আমরা মুসলমান, আমরা যেমন তাওহীদ ও রিসালাতকে বিশ্বাস করি, সেরূপ আখিরাতও আমরা বিশ্বাস করি। তাহলে আখিরাত কাকে বলি? আখিরাত হলো মৃত্যুর পরবর্তী জীবনকে আমরা আখিরাত বলি। আখিরাতের জীবন অনন্তকালের জীবন, যে জীবনের শুরু আছে শেষ নেই। এটি মানুষের চিরস্থায়ী আবাস। আখিরাত মানুষের দুনিয়ার কাজকর্ম হিসাব নিকাশ দিতে হবে। যারা ভালো কাজ করবে তারা জান্নাত পাবে, আর যারা খারাপ কাজ করবে তাদের জন্য রয়েছে জাহান্নাম। প্রতিটা মুমিনের আখিরাতে বিশ্বাস করা গুরুত্ব কিসের জন্য? ইসলামের জীবন দর্শনে আখিরাতে বিশ্বাস স্থাপন করা খুবই গুরুত্বপূর্ণ। আখিরাতে বিশ্বাস ছাড়া মুমিন ও মুত্তাকিন হওয়া যায় না। একজন মুসলমান হতে হলে একজন ব্যক্তি যেমন তাওহীদে বিশ্বাস করতে হয়, রিসালাত বিশ্বাস করতে হয়, নবী রাসূলের উপর বিশ্বাস স্থাপন করতে হয়, সেরূপ আমাদের আখিরাতে বিশ্বাস স্থাপন করতে হবে। এ সম্পর্কে সূরা আল বাকারা আয়াত সংখ্যা 4-এ বলা হয়েছে, অবিল আখিরাতিল হুম ইউকিনুন। অর্থাৎ তারাই মুত্তাকিন যারা আখিরাতের দৃঢ় বিশ্বাস করে। আখিরাত বিশ্বাস করা অত্যাবশ্যক। আখিরাত বিশ্বাস না করলে কেউ মুমিন বা মুসলমান হতে পারে না। পরকালের জীবনের সফলতা, জান্নাত লাভ করার জন্য আখিরাতে বিশ্বাস স্থাপন করা আমাদের অতি গুরুত্বপূর্ণ। আখিরাত বিশ্বাস না করলে মানুষের সৎ পথে থেকে দূরে সরে যায়।
এবং পথভ্রষ্ট হয়ে পড়ে। অর্থাৎ যে ব্যক্তি আখেরাতে বিশ্বাস নাই, সে এক হলো তার জীবন অগোছলো থাকে, সে বিভিন্ন পাপাচারে লিপ্ত থাকে, সে তাকে কেউ ভালোবাসে না এবং সে সঠিক পথে পরিচালিত হতে পারে না। এ সম্পর্কে সূরা আল নিসাতে বলা হয়েছে, অমান কুরি বিল আর বিল্লাহি ও মালাইকাতি ও কুতুবিহি ও রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরাতি ফাকাদ্দাল্লা দালালাম বাঈদা। অর্থাৎ আর কেউ আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ এবং আখিরাতের প্রতি, অর্থাৎ আখিরাতের দিবসের প্রতি অবিশ্বাস করলে সে তো ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে পড়বে। আখিরাতে বিশ্বাস মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে, ভালো কাজকে উৎসাহিত করে। কেন আখিরাতে বিশ্বাস ব্যক্তি সে জানে এক হলে ভালো এবং মন্দ কাজের জন্য পরকালে জবাবদিহিতা করতে হবে। এই জবাবদিহিতার ভয়ে সে সকল পাপ কাজ থেকে নিজকে সরিয়ে রাখে, অর্থাৎ সে সকল পাপ কাজ বর্জন করে এবং সৎ চরিত্রবান হয়ে ওঠে। অপরদিকে আখিরাতে অবিশ্বাস ব্যক্তি সুযোগ পেলে পাপাচার অশ্লীল কাজে লিপ্ত থাকে, সে বিভিন্ন অপরাধমূলক কাজ করে থাকে আর অশ্লীল কাজে লিপ্ত থাকে। অন্যদিকে আখিরাতে বিশ্বাস মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মানুষে, প্রত্যেকটা মুসলমানকে আখিরাতে বিশ্বাস করা অপরিহার্য। এখন হলো আখিরাতে বিভিন্ন স্তর রয়েছে, আখিরাতে বিভিন্ন স্তর রয়েছে। আমরা তো পূর্বেই বলেছি আখিরাত হলো মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলে। এখন আখিরাতের পদে পদে কিছু স্তর রয়েছে, যেমন হলো মৃত্যু। আখিরাত বা পরকালের জীবন শুরু হয় মৃত্যুর মাধ্যমে, সুতরাং মৃত্যু হলো পরকালের প্রবেশদ্বার, অর্থাৎ প্রবেশ পথ। আল্লাহ তাআলা সকল প্রাণীরই মৃত্যু নির্ধারণ করে রেখেছে। তিনি বলেছেন, কুল্লি নাফসি জালিকাতুল মৌত। অর্থাৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। সূরা আলী ইমরানে বলা হয়েছে, দুনিয়ার কোনো প্রাণী মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। ছোট বড়, ধনী দরিদ্র, সুস্থ অসুস্থ, শাসক শোষিত বা শাসিত, কেউ এ মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না। যত বড়ই ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, যার যত টাকা পয়সা থাকুক না কেন, তার ধন প্রাচুর্য মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। এ সম্বন্ধে সূরা আন-নিসাতে বলা হয়েছে, অর্থাৎ তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের নাগাল পাবে, এমনকি সুচ্চ সুদীর্ঘ দুর্গে অবস্থান করল। অর্থাৎ যেখানে তুমি অবস্থান করো, যে জায়গায় তুমি অবস্থান করো, তোমার যদি মৃত্যু লেখে তাহলে যে স্থানে লিখবে সে জায়গায় তোমার মৃত্যু বরণ করতে হবে। এরপরে আখেরাতের দুই নম্বরের স্তর যেটা, সেটা হলো কবর। মৃত্যুর পরে তোমাকে, মৃত্যুর পর থেকে পুনরুদ্ধান পর্যন্ত, মৃত্যুর পর থেকে পুনরুদ্ধান পর্যন্ত এই জীবনটাকে বলা হয় কবর। অর্থাৎ বা একে আরবিতে বলা হয় বারজাক। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আর তাদের সামনে বারজাক থাকবে পুনরুদ্ধান দিবস পর্যন্ত। দুনিয়াতে মানুষের মৃত্যুর পর কবরস্থান করা হয়, কবরে রাখা হয়। কবরে রাখার পরে মনকার নাকি দুজন ফেরেশতা প্রত্যেকটা মানুষকে তিনটি প্রশ্ন করে, দুজন ফেরেশতা তিনটি প্রশ্ন করে। এই তিনটি প্রশ্ন করে হলো ইমান সম্পর্কে, প্রশ্ন করে কি সম্পর্কে, ইমান সম্বন্ধে তিনটি প্রশ্ন করে। তিনটি প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন অর্থ হলো, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে বা
নবীর বা রাসূল একটি ছবি প্রদর্শন করা হবে, সে প্রদর্শনকে ইঙ্গিত করে বলবে একে তোমরা চিনো। যাদের কবর দেওয়া হবে না তাদেরও কেউ এই তিনটি প্রশ্ন করা হবে, কেউ এই তিনটি প্রশ্ন ব্যতীত কবরে থাকবে না। প্রত্যেকটা মানুষকে এই তিনটি প্রশ্ন করবে। দুনিয়াতে যারা ইসলামের পথে ছিল, ইসলামের অনুশাসন পালন করছে, তাদের প্রাত্যহিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে তারা এই তিনটি প্রশ্ন উত্তর দিতে পারবে। যারা তার ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে ইসলামের অনুশাসনের ধার ধারে নাই, ইসলাম কি সে জানার চেষ্টা করে নাই, তারা এই তিনটি প্রশ্ন উত্তর দিতে পারবে না। যদি কেউ এই তিনটি প্রশ্ন উত্তর দিতে পারে তাহলে তার স্থান হবে, তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, তার কবর প্রশস্ত করা হবে। আর যে এই তিনটি প্রশ্ন উত্তর দিতে পারবে না তাকে কঠিন আজাবে দেওয়া হবে। এর জন্য কবরকে বলা হয়েছে অন্ধকারের গড়, নির্জনতার গড়। এখানে কোনো আলো নেই, কোনো বাতাস নেই, কোনো কিছু নেই, একে পোকামাকড় গড়। এ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটি মানুষের উচিত কি আল্লাহ তাআলার পথ অনুসরণ করা, আল্লাহ তাআলা যে কথাগুলো বলছে সেগুলো পালন করা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলা। তাহলে আমরা প্রত্যেকটি মানুষই কবর সম্বন্ধে কবরের ভয়াবহতা, আমাদের প্রিয় একজন সাহাবি হযরত উসমান রাদিয়াল্লাহু তার সামনে যদি কেউ কবরের সম্বন্ধে আলোচনা করা হতো সে অজর ধারা কান্না করতো। কারণ মৃত্যুর প্রথম ধাপটা হলো, মৃত্যুর হওয়ার পরে প্রথম ধাপটা হলো কবর। এর জন্য কবরের তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের প্রত্যেকটা উচিত ইসলামের অনুশাসনকে মেনে চলা, আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছে সেগুলো কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে অতিবাহিত করা আমাদের প্রত্যেক নর নারীর উপর ফরজ। এর জন্য আমাদের প্রত্যেকের উচিত তোমরা এখন থেকে ইসলামের অনুশাসন, যেগুলো ইসলামের পালন করতে বলেছে সেগুলো পালন করবে, আর যেগুলো নিষেধ করতে বলছে সেগুলো থেকে দূরে সরে যাবে, এবং নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজা পালন করবে, এমনকি পরনিন্দা পরচর্চা থেকে নিজকে বিরত রাখবে। তাহলে আমাদের জীবন এককাল এবং পরকালে শান্তিতে থাকবে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আমি সিদ্দিক রহমান, হাটিপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, সকলকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।